মিলবে, আরো ঠোঁট মিলবে। এই এই শোনো, এই যে ফাঁকা দুই ঠোঁটের মাঝে যে ফাঁক, একলাব গুন্না আর একফায় শাফাউই গুন্না, তাই তো? দুই ঠোঁটের মাঝে কি থাকবে একটু, এই ফাঁকা কোনো মানে গুনার মধ্যে আসবে না, ধরার মধ্যে আসবে না, মানে এত সূক্ষ্ম ফাঁকা, খুবই কম। এর পরিমাণ কি, ওই যে বলে না সুতা আছে, সুস সুতা বা কাগজ কত মোটা, মেলা মোটা, খুবই সূক্ষ্ম। অতএব যদি বেশি ফাঁকা রাখা হয় তাহলে কলাম ভুল হয়ে যাবে, এটা যাত্রা সেই বসবে। একটু ফাঁক থাকলে আওয়াজ হয় একরকম, আর যখন পুরাপুরি শক্তভাবে মিলে যাবে তখন আওয়াজ হয় একরকম। এই জন্য নিজেরটা নিজেই বুঝতে হবে, ঠিক আছে? বলো আবার। আমার ঠোঁট কি ফাঁক আছে কিনা বোঝা যাবে, যাও দিন। হ্যাঁ, আরো মেলবে। এই তো, এবার পায়ে চাপ দিবা। ওই যে রুলার দেখছো, রাস্তা সোজা করে কি দিয়ে, রুলার। রুলার তো গোল না, চাকাটা ঠিক না, মনে করে এরকম দাঁড়ায় আছে এক জায়গায়, দাঁড়ায় যদি সামনের দিক যায় আবার দু অবস্থা এদিক করে একই জায়গায় দাঁড়ায় এইদিক এই দিক, ঠিক আছে? মানে ঠোঁটটা এমনই অবস্থা যে ঠোঁট দেখো গোল রোলারের মতো, এই পাশে শুকনা এই পাশে ভিজা, ঠিক আছে? খালি এরাম এরাম আসবে এদিক এই দিক, মিম এই গুল্লি দিলি বা শুকনা ভিজা, বুঝে বোঝা গেছে? এই তো মিমে। এবার এই ঘুরলি দিলাম, আর একজন। হ্যাঁ,